আপনি বলছেন ভাই ধরেন কেন ভাঙছেন? আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জানানো হয় নাই? ভাঙতে পারবো না, কিভাবে ভাঙবেন? এলাকার উচ্ছেদ টাকে ব্যাঘাত করছে, নরমালি বলো, এলাকার ম্যাজিস্ট্রেট বলছে সেটা বলো। অবৈধভাবে নদীর জায়গা 150 ফিট ভরাট করা আছে, উচ্ছেদ করতেছি। হঠাৎ করে উনি এসে বলে যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না? আপনি কিভাবে ভাঙতেছেন, কোন আইনে ভাঙতেছেন? আপনার এত সাহস কেন হলো? এখনই বন্ধ করেন, কিভাবে যাবেন আমরা দেখবো। এভাবে গেলে হুমকি দিয়ে উনি আমার গায়ে টাচ করছে, গায়ে টাচ করে আমাকে ঠেলা দিচ্ছে এবং উচ্ছেদকে বাধাগ্রস্ত করার জন্য এবং অপশক্তি ব্যবহার করার জন্য উনি এই কাজটা করছে। উনি বাধা দিচ্ছে, ওটা বলে যে ওনার নিজস্ব জায়গা এবং কেন ভাঙতেছেন? আমি ম্যাজিস্ট্রেট এলাকার, আমাকে না জানায় কেন ভাঙতেছেন? এই যুক্তিতে উনি বাধা দিয়েছে। আপনি কি এগুলো বলতে পারেন? আমি যেটা বলছি আমি সত্য বলবো, আমি ওনার সামনে এখনো বলছি যেটা বলছি। আমি আইসা দেখছি শুধু আমার ওখানে কি ভাঙলো না ভাঙলো আমার ওই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি বলতে আসছি যে আমরা যে রাস্তাটা করছি, এটা এলজিডি রাস্তাটা বাস্তবায়ন করছে, এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন। আমাকে অবহিত করলে, আমার জানা থাকলে আমরা রাস্তাটা ভাঙার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম, আমি যোগাযোগ করতাম যদি আমার কোনো কিছু করার থাকে রাস্তাটা রক্ষার ব্যাপারে। রাস্তাটা তো সরকারি টাকায় হয়েছে, এখন আমি রাস্তাটার ব্যাপারে কথা বলতে আসছি। অন্য কোথায় অবৈধ দখল কি আছে না আছে এটার ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই, আমি আদৌ কখনো করি নাই, এখনো করবো না। আমার কথা হচ্ছে যদি সরকার তার কর্মসূচি বাস্তবায়নের জন্য যা কিছু করার প্রয়োজন সেটা করবে, সেটা আমি বাধা দেওয়ার কে? আমি তো সরকারের একজন পার্ট, আমি একজন চেয়ারম্যান, আমি অবশ্যই মিথ্যা কথা বলছি না। আপনি এখানে এই ধরনের কথা বলে বিভ্রান্তি করবেন না। উনি ম্যাজিস্ট্রেট বলে শুনেন, আমি বলি ইতিপূর্বে এই বছর প্রায় বছর খানেক আগে এই এলাকায় যখন উচ্ছেদ অভিযান চলছিল, একইভাবে উনি বাধা প্রদান করেছিলেন। ওই সময়কার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামীম শান্তি বানু, তিনি কিন্তু উনাকে গ্রেপ্তার করেছিলেন, পরে আমাকে বলতে দেন, এবং উনি সেটাকে উনি মুসলেকা দিয়ে, আমাদের কাছে রেকর্ড আছে, উনি মুসলেকা দিয়ে উনি বলেছিলেন আর কখনো এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন না। ওনার স্বার্থ উনি এই এলাকার চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তিনি এই এলাকার এই মানে অবৈধ ভরাটের এবং অবৈধ দখলের নেতৃত্ব দেন। এই মাত্র কয়েকদিন আগেও আমাকে তিনি টেলিফোন করেছিলেন,
আমি তাকে বলেছিলাম যে আপনি এই ধরনের অবৈধ সুপারিশ করবেন না, এবং উনি আমাকে বলেছিলেন যে উনি কথা দিয়েছিলেন যে উনি এখানে আসবেন না। উনি আজকে আমাদের এই আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই রেজাউল করিমের গায়ে হাত দিয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সাক্ষী দিবেন। এখানকার এলাকার এখানকার একজন পুরনো একজন সাংবাদিক আছে, হ্যাঁ এখানে আছে, এই তিনিও কিন্তু সাক্ষী দিবেন। আপনি আসেন, তিনিও সাক্ষী দিবেন এই এলাকার যত অবৈধ ভরাটের কার্যক্রম চাই। এবং উনি যে এই যে আজকে যেটা উচ্ছেদ চলছিল, উনি ওনাকে এই এখানে যে অবৈধ আপনার ভরাট হচ্ছে, উনি ঈদগাহ মাঠের নামে কন্টিনিউয়াস ভরাট করছে। এক বছর আগেও তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, নোটিশ দিয়েছিলাম যে আপনি এখান থেকে সরে যান, আমাদের সীমানা প্লেয়ারগুলো তুলে নিয়ে উনি সামনের দিকে গিয়ে আসছে। আপনি দেখেন পুতুল আগের ওই পাড়টা উনি ভরাট করছে কিভাবে। উনি আজকে বলছেন উনি এলাকার ম্যাজিস্ট্রেট, উনি এলাকার ম্যাজিস্ট্রেট ঢোকার কথা বলতে এলাকা চলবে। আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করব, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমি একটা কথা বলবো, আমি ইম্পসিবল, আমি বাধা দেইনি, আমি বলি ইতিপূর্বে এই আরিফ সাহেব যে কথাটা বলে গেলেন ওনার কথার উপরে বলি, আমি ইতিপূর্বে কাউন্দিয়া ঘাটের সামনে সীমানা পিলার রাত্রে বেলা প্রতিস্থাপন করে আর এক জায়গায় সরানো হচ্ছিল। ওনাকে আমি ফোন করে অবহিত করেছি যে দেখেন ওখান থেকে পিলার কে বা কারা সরাচ্ছে, আপনি ব্যবস্থা নেন। উনি সত্যি করে বলুক ওই দিন রাত্রে করে উনি আসছিল কিনা, উনি বলুক আইসা দেখছিল কিনা যে ওই পিলার উঠাইছে এবং উনি ব্যবস্থা নিয়েছিলেন সেদিন। আমার এই ব্যাপারে আমি কোন সমস্যা তৈরি করার জন্য আসি নাই, আমি আসছি শুধু আমার রাস্তাটার ব্যাপারে। আমার রাস্তার ভাই আমরা রাস্তাটা করছি সদ্য কিছুদিন, আমরা আমাকে যদি একটা বার চিঠি দিয়ে বলে দিত যে আপনার রাস্তা এখান থেকে ভেঙে ফেলতে হবে, আমরা জানি না। আমি বলি আমরা জানি, আমরা বলি আমরা জানি, বলি আমরা জানি নদী সীমানা পর্যন্ত ইতিপূর্বে বলা হয়েছে নদী সীমানা পর্যন্ত এর ভিতরে কোনো স্থাপনা করা চলবে না। কোন আপনি একটা প্রমাণ দেখান, আপনি একটা প্রমাণ দেখান, একটা ভাই আমি বিষয়টা বলি, আমরা জানি যে নদীর যে সীমানা পিলারটা দেওয়া হয়েছে সেই পিলার পর্যন্ত তার ভিতরে কেউ স্থাপনা করতে পারবে না, স্থাপনা কেউ করতে পারবে না। আমরা এইটুক জানি ইতিপূর্বে যে শান্তি ম্যাডাম উনি বলছেন ঠিক আছে, ওইখানে উনি আমাকে ডাকছিলেন, আমি গেছি ওনার কাছে, ওনাকে জিজ্ঞেস করছিলেন ম্যাডাম যেখানে পিলার দেওয়া হয়েছে এর ভিতরে আমরা কি করব, 150 ফুটের কথা বলা হয়েছে। তখন উনি বলছেন যে 150 ফুটের ভিতরে আপনারা কোনো স্থাপনা করতে পারবেন না, কিন্তু ওইখানে আপনারা যদি মাঠ রাখেন গাছপালা রাখেন সেটা করা যাবে। আমরা কোনো স্থাপনা করছি কিনা আপনি দেখেন, সড়কটা কি স্থাপনার ভিতরে পড়ে, সেখানে কোনো বিল্ডিং ভাই এই মিথ্যা অপবাদটা দিবেন না। আপনি লোকাল গভর্নমেন্টে গিয়েছেন, এখানে তো সংসদ সদস্যরা আছে, এখানে কেউ চাইতে ভালো করতে আসছে না, কাজ বন্ধ করতে বলছে।
বেশ কয়েকটি মিনিস্ট্রি যারা এই কার্যক্রমে জড়িত আছে, নৌ পরিবহন মন্ত্রক, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরো কয়েকটা মিনিস্ট্রির যে সচিব এবং মন্ত্রী মহোদয়রা তারা উপস্থিত ছিল, তাদের উনি এই পর্যন্ত যে অভিযান হয়েছে সর্বশেষ ফল উনি নিজে একদম গভীর মনোযোগের সাথে খেয়াল করছেন এবং গত দেড় মাসে যা হলো এটা উনি খোঁজ করে নিলেন। এই হিসেবে যে এই কাজটা মূলত আপনাদেরই কাজ। এখন কথা হলো যে হ্যাঁ, নদীতে যারা এবং যতটুকু দখল হয়েছে ততটুকুই উচ্ছেদ, এটা আইনানুক প্রক্রিয়া, এখানে কারো যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এই বিষয়টি সার্বিকভাবে খেয়াল করা হবে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, মিনিস্ট্রি প্রতিনিধি, সবাই ওই বিষয়টি দেখবে। এখন জনপ্রতিনিধি হিসেবে আপনার তো বড় দায়িত্ব থাকবে আইনানুক এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আপনার সব ধরনের সহযোগিতা। আমি তো বলছিলাম যে ওই ইউনিয়নের যতটুকু নদী আছে সেটাকে অপসারণের জন্য আমাদের শক্তির বাইরে আপনার যে নিজস্ব উদ্যোগকে আমরা এর সাথে যুক্ত করি, আপনি সেই সুযোগ সেই কৃতিত্ব থেকে নিজেকে বঞ্চিত করছেন কেন স্যার? এখন বলবো আমি কেন, আমি ওই পারে আপনারা উচ্ছেদ করবেন কী করবেন, যদি কোনো জায়গায় আমি যাই বাধা দিই আমার কাছে আসবো, আমাকে আপনি অ্যারেস্ট করে নিয়ে আসবেন। আমি স্যার কষ্টটা লাগছে কি সদ্য রাস্তাটা করছি স্যার, নদীর উপর আপনি বলে আমি বলে নিয়ে একে বলে নিই ইতিপূর্বে যখন নাকি এখানে শান্তি ম্যাডাম উচ্ছেদ করতে আসলো তখন কয়েকজন লোককে উনি ওই ভোটের উপরে উঠাইছে, পরে ওনাদেরকে ছোটানোর জন্য পরে আমাকে পাড়ার থেকে ডাকা হয়েছে। ওনারা যেটা বলছে ওনারা বলুন, পাড় থেকে ডাকা হয়েছে আপনি আসেন উঠে আসেন, আমি বলছি পরিচয় দিচ্ছি ম্যাডাম আমি এই, উনি আমাকে বলছে আপনি পরে কথা হচ্ছে স্যার যে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছি ম্যাডাম এই যে জায়গার মধ্যে পিলারগুলি স্থাপন করা হয়েছে এরপরে কী আছে, এরপরে কী করা হবে ক্লিয়ার করার জন্য? উনি বললেন যে 150 ফিটের ভিতরে কোনো স্থাপনা করা যাবে, আপনারা মাঠ ঘাস এগুলি ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো স্থাপনা করা যাবে না। স্যার আমি এইটার ক্ষেত্রে কি ঘটাইছেন তুমি স্থাপনা করছি স্যার, আমি রাস্তা করছি জনগণের স্বার্থে বলি স্যার, রাস্তাটা করছি বলি আমি বলি আমি যদি কোনো পিলার সভায় থাকি আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা কি করলেন এখন কি করছেন দাঁড়ান আপনি একজন কথা বললে আমি স্যার কথা বলতে পারবো অফিসারের কাছে হাত দিলেন কেন ইম্পসিবল আপনি হাত দিলেন আমি এই চেয়ারম্যান সাহেব আপনি এই ধরনের আপনি কার্যকলাপ কেন করেন আপনি গায়ে হাত দিলেন কেন আপনি কোনো দেখছি আমরা।